নবীর উম্মতের দান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পর্দায় চলে তাদেরকে বড় পছন্দ করেন কারণ পর্দা যেমন ফরজ পাঁচ ওয়াক্ত নামাজও তেমন ফরজ রমজানের রোজা যেমন ফরজ আল্লাহ প্রত্যেকটা নারীদেরকে পর্দা করাও ফরজ করে দিয়েছেন হে নবীর উম্মতের দান এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ الله বলেন ও পয়গম্বর আপনার স্ত্রীদেরকে জানাইয়া দেন আপনার কন্যা সন্তানদেরকে জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত যত মুমিনা নারী আসবে তাদেরকেও জানাইয়া দেন কি জানাবেন তারা যখন রাস্তাঘাটে বের হয় ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন তাদের ওড়নাটা তারা যেন তাদের নিকাব মাথার উপর দিয়ে মুখ সহ সিনাটা ঢেকে নেয় আমি আপনাদেরকে দেখাই দিই আল্লাহ বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না রাস্তা যখন মহিলারা বের হইবা তোমাদের উন্নাটা মাথার উপর দিয়া মুখ ঢেকে নাও শুধুই কি মুখ ঢাকলে চলবে না না বলে সিনাটাও বুকটাও ঢেকে নাও এমনে যদি রাস্তাঘাটে চলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা ইউজাইন আই ইউরাফনা ফালা ইউজাইন এদেরকে চেনা সহজ হবে এবং রাস্তাঘাটে তারা দর্শিতার শিকার হবে না হিজরত করছেন মদিনায় এমন একটা সময় ছিল জায়গা সংকীর্ণতার কারণে মানুষ পেশাব পায়খানা করতে পারত না দেড় হাজার বছর আগের কথা বাদ দেন এখানে যারা মুরব্বী আছেন ৩০ বছর আগে কয়জনের বাড়িতে বাথরুম ছিল মুফাসসিরিন ইকরামে আয়াতের শানে নুজুল লেখছেন প্রেক্ষাপট কেন আল্লাহ আয়াত নাজিল করছেন এ নবীর উম্মত মদিনায় কিছু ফাসেক ফুজ্জার লোক ছিল আমাদের বাংলা ভাষায় যাদেরকে লুচ্চা টাইপের লোক বলা হয় এমন কিছু মানুষ আছে দেখবেন যেখানে নারীরা আড্ডা দেয় কিছু যুবক আছে সেখানে গিয়ে আড্ডা দেয় আছে না নাই এ ভাই বলে মদিনার অলিতে গলিতে এমন কিছু খারাপ লোক ছিল মানুষগুলো দিনে বেলা বাথরুমে যাইতো সন্ধ্যা যখন ধ্বনি আসত মাগরিবের নামাজের পর মহিলারা বাগানে যাইতেন বাথরুম সারার জন্য পেশাব সারার জন্য যেই রাস্তা দিয়ে যাতায়াত করত ওই রাস্তায় কিছু ফাঁসে লুচ্চা টাইপের লোক দাঁড়াইয়া থাকত যেই মহিলারা চেহারা ঢেকে বাগানে যাইতেন ওই ফাঁসে লোকগুলো তাদের দিকে তাকাইতেন না আর যেই মহিলারা চেহারা খোলা রাইখা বাগানে যাইতেন পিছু পিছু ওই খারাপ লোকগুলো তাদের সাথে সাথে বাগানে যাইত আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিছেন ইয়া আইয়ুহান নাবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ও নবী আপনার স্ত্রীদেরকে জানাইয়া দেন আপনার কন্যা সন্তান যারা আছে তাদেরকেও জানাইয়া দেন এবং কিয়ামত পর্যন্ত যত মুমিনা নারী আসবে সবাইকে জানাইয়া দেন তারা যেন তাদের ওড়নাটা মাথার উপর দিয়া দিয়া চেহারা সহ তাদের সিনাটাও ঢেকে নেয়
আর এটা দুনিয়ার নিয়মের এইভাবে দেখেন রাস্তা দিয়ে যদি পরিচিত হোক অপরিচিত হোক যদি কোনো একটা মেয়ে অথবা কোনো নারী সম্পূর্ণ শরীয়ত অনুযায়ী ঢেকে রাস্তা দিয়ে যায় সাধারণত যুবকরা তার পিছু নেয় না কথা কন আর যদি শুধু সালোয়ার কামিজ পরে রাস্তা দিয়ে হাঁটে দেখবেন তার পিছু 8-10টা যুবক ঘুরতেছে আছে না নাই এটা ভালো না খারাপ হ্যাঁ মানুষ ঘুরে না আসমান থেকে ফেরেশতা এসে ঘুরে কথা কন কার পিছনে ঘুরতেছে আমার স্ত্রীর পিছনে ঘুরতেছে আমার মেয়ের পিছনে ঘুরতেছে এই দায়ী হলে একমাত্র মা বাবা এ নবীর উম্মত মা বাবা দায়ী কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার গার্ডিয়ান সহ ডাকা হবে আপনার ফ্যামিলির গার্ডিয়ান আপনি একটা ওয়ার্ডের গার্ডিয়ান একজন মেম্বার একটা থানার গার্ডিয়ান একজন চেয়ারম্যান দুইটা থানা বলেন তিনটা থানা বলেন একটা থানা বলেন ওর একটা গার্ডিয়ান একজন এমপি এ ভাই এই প্রত্যেকটা গার্ডিয়ান সহ আল্লাহ পাক তার নেতা কর্মী তার ফ্যামিলি যারা আছে সবাইকে ডাকবে ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম সব মানুষগুলোকে আল্লাহ তার নেতা সহ ডাকবে আপনি যেহেতু আপনার ফ্যামিলির গার্জিয়ান আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলবে তুমি তোমার স্ত্রী কেমনে চালাইছো তুমি তোমার কলিজার টুকরা সন্তান কেমনে চালাইলা এই কথা আল্লাহর আদালত দাঁড়াই আপনার জবাব দেওয়া লাগবে রে ভাই আল্লাহর কাছ থেকে জবাব না দেয়া পর্যন্ত এক কদমও বাড়াইতে পারবেন না এই জন্য যারা নামাজ পড়েন বিভিন্ন পীরের দরবারে আসা যাওয়া করেন সাবধান স্ত্রীকে পর্দার ভিতরে রাখেন অনেকের স্ত্রী আছে মার্কেটে যায় যায় না না যায় হালাল না হারাম হারাম অথচ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন আপনার স্ত্রীও নামাজ পড়ে কিন্তু আবার মার্কেটেও যায় স্বামী সারা অথচ আল্লাহ নিষেধ করছেন মহিলারা যেন রাস্তাঘাটে বের না হও যদিও বের হও যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদেরকে নিয়ে বের হও এবং তারা পুরুষ হওয়া লাগবে ননদকে নিয়ে শাশুড়িকে নিয়ে রাস্তায় বের হওয়া যাবে দেবরকে নিয়েও বের হওয়া যাবে না বাসুরকে নিয়েও বের হওয়া যাবে না কেন দেওরের সাথে দেখা দেওয়া জায়েজ আছে বাসরের সাথে দেখা দেওয়া জায়েজ আছে না এ নবীর উম্মত সমাজের ভিতরে আজ এমন কোন একটা পাড়া নাই এমন কোন একটা মহল্লা নাই যেই পাড়ায় যেই মহল্লায় জিনা নাই কইতে পারবেন এই জায়গার নাম কি কলাবাড়ি জিনা হয় না এখানে মুরব্বী যারা আছেন কইতে পারবেন এমন কোন একটা মহল্লা এমন কোন একটা পাড়া নাই যেই জায়গায় জিনা নাই আর এক নাম্বার কারণ হলো ফ্যামিলির ভিতরে পর্দা না থাকার কারণে সবাই সবার সাথে দেখা দেওয়ার কারণে পর্দার বিধান ফরজ করছেন আমার আল্লাহ পর্দা যদি কেউ না করো হাশরের ময়দানে হিসাব দেওয়া লাগবে আমার আল্লাহর কাছে এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াত বলেন ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব আল্লাহ বলেন ও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাওয়ার যদি প্রয়োজন হয় পর্দার আড়ালে দাঁড়াইয়া চাও খবরদার আল্লাহর নবীর স্ত্রীদের সামনে তোমরা যাবা না কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয় পর্দার আড়ালে দাঁড়াইয়া চাও
সাহাবা ইকরাম আল্লাহর নবীর স্ত্রীদের সামনে এরপরে আর যায় নাই আরে নবীর উম্মতের দান এ ভাই এই আয়াত নাযিল করেছেন আমার আল্লাহ আল্লাহ সরাসরি সাহাবীদেরকে আল্লাহর নবীর স্ত্রীদের কাছে যাইতে নিষেধ করেছেন কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাও কারো বাড়িতে যদি কেউ 12 মাসই কামলা নেয় অথবা এক দুই দিনের জন্য কামলা হিসাবে কাউকে রাখে অথবা সকাল থেকে দুপুর পর্যন্ত কামলা হিসাবে কেউ যদি কারো বাড়িতে নেয় চিন্তা করে দেখেন ওই কামলা ওই বাড়িওয়ালার মালিকের স্ত্রী এবং মেয়েকে দেখে না না দেখে কথা কন এই যে আপনি বাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহর ভয় আপনার অন্তরে আছে আমি কেমনে বুঝবো আপনার ভয় অন্তরে আছে একটা কামলাকে আপনার স্ত্রীকে দেখার সুযোগ করে দিলেন একটা এলাকার কিষানকে আপনি আপনার মেয়েকে দেখার সুযোগ করে দিলেন এটা হারাম ওই মেয়ে যত গুনাহ করবে স্ত্রী যত গুনাহ করবে ফ্ল্যাগ জিলট করে আল্লাহ পাক আপনি গার্জিয়ান স্বামীর আমল নামে কিছু পাঠিয়ে দিবে এ নবীর উম্মতের দল সাবধান হয়ে যান এই যে আল্লাহর এক বান্দা তিনিও মানুষ সে যদি আমার স্ত্রীকে দেখে এমন ইতিহাস কি আপনাদের এলাকায় নাই যেই মানুষটা ছোট ভাই বলেন বড় ভাইয়ের বউকে নিয়ে চলে গেছে আছে না নাই অথবা পাশের বাড়ির একজন মানুষ আপনার বিটার বউকে নিয়ে চলে গেছে কেন গেছে বলে একমাত্র পর্দা না থাকার কারণে গেছে যদি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বিটার বউ পুত্রবধূকে যদি পাশের মানুষ না দেখত তাহলে তার দিকে সে হাত বাড়াইত না এই জন্য ভাই সাবধান হয়ে যান গার্জিয়ান যারা আছেন অনেক সাবধানতা অবলম্বন করেন হাশরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে এ ভাই আবু দাউদ শরীফের 4166 নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها قالت أومت امرأة من وراء ستر بيدها كتاب إلى رسول الله صلى الله عليه وسلم أما ذن عائشة بولين ودار أرال داري يكون يكجن ناري حات يتوك كوبر كوين حات ربيتون كي يكتجي نشني أرلال نبك ديوان جن حات برايسل أما ذن عائشة بولين فقبض النبي صلى الله عليه وسلم اللل بحد بارينائي ما ين بحد قتاني سين قال النبي صلى الله عليه وسلم ما أدري أيد رجل أم يد امرأتين اللل بولي عمي جانينا وتنار رهات ناكي پروش رهات আল্লাহর নবীর ভিতরে সন্দেহ এই জন্য মায়ান নবী হাত বাড়াই নাই এ ভাই অথচ আল্লাহর নবী শুধুমাত্র আমার আপনার নবী না শুরু থেকে নিয়ে কিয়ামত শুরু থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত যত নবী আল্লাহ জমিনে পাঠাইছেন ওই যুগে যত নারী আর পুরুষ ছিল প্রত্যেকটা নারী আর পুরুষের জন্য ওই যুগের নবী ছিল পিতা সমতুল্য নবী দেখছেন শুধুমাত্র হাত এতটুকু দেখা যায় দূর থেকে বেশি দূর না মাত্র 20-30-50 দূর থেকে যদি হাতের এতটুকু দেখা যায় সহজে অনুভব করা যায় না ওটা নারীর হাত না পুরুষের হাত ঠিক কিনা আল্লাহর নবী ওই যুগে প্রত্যেকটা নারীর পিতা সমতুল্য হওয়া সত্ত্বেও তার উপর নবী হাত বাড়াই নেই গুটিয়ে নিছেন কেন নিছেন সন্দেহ লাগছেন এই জিনিসটা আমি আপনাদের কথা বলবো না আমি তো ছোট্ট একজন হুজুর আমার সাথে যদি ঘটত আমি তো তার হাতটা কবজাটা টান দিয়ে ধরে নিজের সিনার ভিতরে জড়ায় ধরতাম এরা নবীর উম্মতের দল আল্লাহর নবী সন্দেহ লাগছে তারপরে নবী হাত বাড়াই নাই পর্দা করা কত কি পরিমাণ ফরজ এটা চিন্তা করে দেখেন যত ইবাদত করতেছেন এই যে আমাদের আমরা তো আসলে ফরিদপুর মাদারীপুর একই ছিলাম ঠিক কিনা খেপলা জাল চেনেন না এই যে খালের থেকে জাকি জাল দিয়ে মাছ মারে আগে মানুষ আমরা ছোট সময় দেখছি মানুষ বাজারে যাইতো খালই নিয়ে খালই চেনেননি হ্যাঁ মনে করেন আপনি
খেপলা জাল নিয়ে আর খালয় নিয়ে মাছ মারতে গেছেন নদীতে অথবা খালে পুকুরে, মাছ ঠিকই উঠতেছে খালয়তে রাখতেছেন, কিন্তু তাকায় দেখেন খালয়টি একটাও নাই। ব্যাপার কি? পরে দেখেন যে খালের তলা ছিদ্র, খালোর কি নাই, তলা নাই। তা খালোর যদি তলা না থাকে তাহলে মাছ থাকবে? সারা দিন যে খেপলা খাওয়াইয়া যত উপার্জন করছেন, খালইতে থোয়ার কারণে, ভাঙ্গা হওয়ার কারণে সব উপার্জন শেষ। 50-60 বছর যত ইবাদত করতেছেন, স্ত্রী বেপর্দায় চলার কারণে আপনার আমল শেষ। এ নবীর উম্মতের দান সাবধান। আমি শুধু কয়েকটা আয়াত আর হাদিস পরে তর্জমা করে বয়ান শেষ করে দিব। এ ভাই, আল্লাহ পাক সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াদুরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ বলেন, এ মুমিনার দান, পর্দার আলের মা যখন রাস্তা দিয়ে হাঁটবা, তোমার হাতে যদি রুলি থাকে, গলায় যদি হার থাকে, মাথায় যদি নেকলেস থাকে, পায়ে যদি নূপুর থাকে, রাস্তা দিয়া যখন তুমি হাঁটবা, নূপুরের আওয়াজ যেন পর পুরুষে না শোনে। কিসের আওয়াজ? নূপুর পরিহিত অবস্থায় কোনো নারী যদি রাস্তা দিয়ে হাঁটে আর পা যদি জোরে জমিনে মারে, আওয়াজ হয় না? না হয়। আল্লাহ এটাই বুঝাইতেছেন, ওয়ালা ইয়াদুরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। অন্য মানুষকে গোপনীয় সৌন্দর্যতার প্রকাশের জন্য, শোনানোর জন্য খবরদার, জমিনে জোরে জোরে পা মারবা না। নূপুরের আওয়াজ যদি আর একজন পর পুরুষের কানে যদি হারাম হয় শোনা, মুফাসসির ফুকাহা ইকরাম এই আয়াত থেকে একটা মাসআলা ইস্তিনবাত করছেন, মহিলাদের স্বর্ণ অলংকারের আওয়াজ যদি শোনা হারাম হয়, সৌতুল মারআতি আওরাতুন, মহিলাদের কণ্ঠের আওয়াজ শোনাও হারাম। স্বর্ণ অলংকারের আওয়াজ যদি শোনা হারাম হয়, তাহলে ফুকাহা ইকরাম বলেন মহিলাদের কণ্ঠের আওয়াজ শোনাও কিন্তু হারাম। অথচ বর্তমান সমাজ, যুব সমাজ এমন হয়ে গেছে, মোবাইলে যদি কোনো একটা মেয়ের কণ্ঠ পায় আর ছাড়ে না, হালাল না হারাম। এই জন্যই তো শরীয়তে প্রেমকে হারাম করছে। প্রেম করা কি? অনেক মানুষ, সমাজের অনেক মানুষ বলে প্রেম পবিত্র জিনিস। আল্লাহ আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এ নবীর উম্মতের দান সাবধান হয়ে যান, যাদের স্ত্রী নূপুর পরার অভ্যাস আছে, যাদের কন্যাদের নূপুর পরার অভ্যাস আছে, এদেরকে বলে দিবেন রাস্তায় যখন হাঁটবা, খবরদার জোরে জোরে পা মারবা না, এটা হারাম। সমাজে যত গুনাহ হয় পুরুষের কারণে বেশি গুনাহ হয় না, পুরুষের কারণে যদি 10টা গুনাহ হয়, মেয়েদের কারণে এলাকায় 100টা গুনাহ হয়। কারণ রাস্তাঘাট আল্লাহ সবার জন্যই দিছেন, নারী আর পুরুষের জন্য, কিন্তু রাস্তা নারী পুরুষের অধিকার বেশি দিছেন, নারীদের অধিকার কম, ঠিক কিনা? এখন মার্কেটে যাবেন, দোকানে যাবেন, রাস্তাঘাটে যাবেন, পুরুষের সংখ্যা চাইতে নারীদের সংখ্যা বেশি। এটা কিয়ামতের আলামত। কে দিতেছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন মানুষের মেয়েরাও এই ভাব, বিভিন্ন বড় বড় হোটেলে, বিভিন্ন রিসেপশনে তারা বসে আছে। আহা, তোমার নামাজ সব শেষ হয়ে গেছে। পর্দার বিধান ফ্যামিলিতে চালু করে দেন, না হলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এ নবীর উম্মতের দান, মুসনাদে আহমদের 22278 নম্বর হাদিস, আন্নবী উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা,
ما من مسلم ينظر الى محاسد امراتي মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন মানুষের দৃষ্টি যদি কোন একটা নারীর সৌন্দর্যের প্রতি পড়ে যায় আপনার দৃষ্টি কোন একটা নারীর দিকে চলে গেছে সুম আউয়ালা মাররাতিন প্রথমবার সুম্মা ইয়াগুদ্দু বাসারহু ও এরপরে যদি সে তার দৃষ্টি ফিরাইয়া না তার দিকে না তাকায় يا نبي الأمات إلا أحدث الله له عبادة يجد حلاوتها تهول الله پاک تاكي أمون عبادتر سجوك كره ديبه جي عبادتر مزاش انتر انوغاب كرته بروي آج امار اپنا چکو حفاظتنا امار اپنا جبان حفاظتنا امار اپنا اللہ جائستان علی حفاظتنا اي جلو عبادت مزانا মায়ান নবী মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুখে বলেন ইয়া মুআযে আজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়ামা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ আল্লাহর নবী বলে মুআযে দুইটা জিনিসের হিফাজত কর আমি নবী নিজে তোকে জান্নাতে নিয়ে যাব কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহর নবী বলেন মুআযে এক নম্বরে তোর জবান দুই নম্বরে লজ্জা স্থান এই দুইটা জিনিসের হেফাজত করবি নবী নিজেই তাকে জান্নাতে নিয়ে যাবে কোনো টেনশন নাই নবী যদি জান্নাতে নেয় ঠেকাবে কেউ আসেনি নাই নাই সুতরাং বান্দা জবান হেফাজত করেন জবান হেফাজত করেন এই জবান দিয়ে যে কথাটা বলেন সব কথা রেকর্ড করে রাখেন আমার আল্লাহ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলে বান্দা জবান দিয়ে একটা কথা কও সব কথা রেকর্ড করে রাখি আমি আল্লাহ এই জবান দিয়ে সুবহানাল্লাহ জিকির করো এই জবান দিয়ে কোরআনে কারিমে তেলাওয়াত করো সব রেকর্ড করে রাখি আমি আল্লাহ সাবধান জি কয়টাই কথা আপনি বলেন না কেন 60 বছর বলেন 70 80 বছর বলেন প্রত্যেকটা কথা রেকর্ড কিন্তু আমার আল্লাহর কাছে আছে না নাই এই যাজকে যারা ঈশান নামাজের পরে কে কয় কদম হাঁটছেন এটাও তো জানা নাই আপনি এক বছর বয়সে হাঁটা শিখছেন চার ষাট বছর বয়সে আপনি কবরে গেছেন এই ৬৯ বছরে কে কয় কদম হাঁটছেন কেউ জানে না কিন্তু কে জানে আল্লাহ বলেন ওয়ানাক্তুবু মা কদ্দামু ওয়া আতারহুম وكل شيء أحصيناه في إمام مبين الله বলে বান্দা এক কদম উঠাও আর এক কদম জমিনে ফেলাও নাকতুবু সব কদম লিখে রাখি আমি আল্লাহ এই কদম মসজিদে গেছে লেখা হয়ে গেছে এই কদম সিনেমায় গেছে লেখা হয়ে গেছে এই কদম যাত্রায় গেছে লেখা হয়ে গেছে এই কদম সার্কাসে গেছে লেখা হয়ে গেছে এই কদম জিনা করতে গেছে লেখা হয়ে গেছে এই কদম চুরি করতে গেছে ডাকাতি করতে গেছে লেখা হয়ে গেছে রে ভাই এই কদম ভালো ভালো বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গদের দরবারে গেছে সব কদম লিখে রাখছেন আল্লাহ সুযোগ আছে সারা হ্যাঁ দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না তিনি কে ইন্নাল্লাহু সামিউম বাসির আল্লাহ যেমন শোনে এমন শোনা কেউ শোনে না আল্লাহ যেমন দেখে এমন দেখা দুনিয়ার কেউ দেখে না দেখেনি শোনেনি হে ভাই না না সাবধান হে নবীর উম্মতের দল সাবধান হয়ে যান আজ আমি আপনি ইবাদতে কেন মজা পাই না
এক নাম্বার কারণ হলো জবান হেফাজত নাই চক্ষু হেফাজত নাই লজ্জা স্থান হেফাজত নাই ঠিক কি না আর নবীর উম্মতের দান বুখারী শরীফের 6887 নাম্বার হাদিস النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ببلن لو اطلع في بيتك أحد كيو جدي تمار غر بھلوك دائي اپا در دشي كي بولي فوسي باري اوكي اوكي ها اللهم ببلن لو اطلع في بيتك أحد كيو جدي تمار غر اوكي دائي ولم توزن له كنت شيء نومت ناي ناي ميا النبي صلى الله عليه وسلم بلن خزفته بحساتين إبار جدي الله روي بند اكتا پاتھر نکھپ کرے ففاقات عينه غرر بطر جي لوگتا سے شيء اكتا پاتھر حتر بطر نية نکھپ کر سے جي اوكي مر سے تات چوکھیں شلائی گیا چوکنا ہوئے گا سے মায়ান নবী বলেন মা কান আলাইকা মিন জুনাহিন যেই লোকটা পাথর নিক্ষেপ করে তার চক্ষু কানা করে দিল এক টাকাও তার জরিমানা দেওয়া লাগবে না দেখছেন কত বড় মারাত্মক বেলা মাইরা চোখ কানা করে দিছে এক টাকাও জরিমানা দেওয়া লাগবে না উল্টে তোর আরো বিচার হবে তুই উকি দিলি কেন এই উকি দিয়ে কত বড় মারাত্মক অন্যায় তাকায় দেখছেন হাটহাজারি মাদ্রাসা নাম শুনছেন কথা কন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা এশিয়া মহাদেশ গোটা বিশ্বের ভিতরে দুই অথবা তৃতীয় স্থানে আছে এই হাটহাজারি মাদ্রাসা যখন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার ঘর যখন করছে মাদ্রাসার ঘরের জানালা মাদ্রাসার ঘরের পিছনে আরেক বাড়িওয়ালার জানালা বরাবর হয়ে গেছে পাশাপাশি ঘর থাকলে দুই ঘরের জানালা বরাবর হয় না না হয় এখন মাদ্রাসার ছাত্ররা তো মোটামুটি একটু দুষ্টু কম না আর এক রুমের ভিতরে তো মাদ্রাসার অনেক রুম আছে যেখানে 100 জনও থাকে 20 জনও থাকে 50 জনও থাকে তো ওই জানালা বরাবর যে আরেক বাড়িওয়ালার ঘর ওই জানালার কাছে ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল সে চেয়ার টেবিলে বসে ওখানে পড়ালেখা করত সাধারণত যারা লেখাপড়া করে ওরা কিন্তু ওই জানালার কাছে চেয়ার টেবিল দিয়ে লেখাপড়া সাধারণত করে তো ওই মেয়েটা যখন জানালা খুইলা ওখানে পড়তে বসতেন মাদ্রাসার কিছু ছাত্ররা দুষ্টু টাইপের যারা তারা একটু উকি দিত উকি দিয়ে ওই মেয়েকে দেখত হঠাৎ একদিন ওই বাড়িওয়ালা ফলো করছে যে ছাত্ররা আমার মেয়েকে এইভাবে উকি দিয়ে দেখে তো বাড়িওয়ালার উচিত ছিল মেয়েকে সংশোধন করা খবরদার এই জানালা তুমি খুলবা না ঠিক কি না কিন্তু মেয়ের বাবা হয়তোবা এদের কি বলে আমাদের ফরিদপুরের ভাষায় বলে আড্ডামরা বুকা টাইপের কিছু বোঝে না সমাজের কিছু মানুষ আছে না নিজের ছেলে মেয়ে অন্যায় দিক না দেখে না কিন্তু আরেকজনের ছেলেকে শাসন করে আছে না নাই ওই লোকটা মনে হয় ওই টাইপের তো এই দৃশ্য যখন দেখছে অতি তাড়াতাড়ি মাদ্রাসায় এসে হুজুরকে বলতেছে হুজুর ওই পিছনের জানালা দিয়ে আপনার ছেলেরা একটু ডিস্টার্ব করে হুজুর অনেক চমৎকার একটা জবাব দিছে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি হুজুর বলছেন তোমার এক গাইরে তুমি সামলাইতে পারো না আমি 100 আইরে কেনাই সামলাবো কথা বলেন ঠিক কিনা তোমার এক গাইরে তুমি সামলাইতে পারো না আমি 100 আইরে কেনাই ঠিক করব মেয়েকে বলে দিবা খবরদার এই জানালা খুলবি না আজ রাস্তাঘাটে একটা মেয়ে হেঁটে যাবে কোন যুবক যদি তাকে টিজিং করে যুবকের দোষ দোষ তো ওই মেয়ের ও রাস্তায় উঠলে বের হইল কেন আর এর জন্য দায়ী থাকবে একমাত্র মার বাবা বিড়ালে যদি আপনি হাতে মুগুর নিয়ে বিড়ালের সামনে মাছ দিয়ে যদি বলেন যে খবরদার খাইলে এই যে মুগুর বিড়াল ছুঁবে
অত সস্তা না সমাজ থেকে যতদিন পর্যন্ত বেপর্দা না উঠবে ততদিন জিনার হার আস্তে আস্তে আরো বাড়তে থাকবে আল্লাহ সবাইকে হেফাজত করে এ নবীর উম্মতের দান তিরমিজি শরীফের 2777 নম্বর হাদিস عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي رسول كريم صلى الله عليه وسلم حضرت علي رضي الله تعالى عنه كبلن يا علي لا تتبع النظرة النظرة الأولى لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة اللهم النبي بله علي রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবা হঠাৎ তুমি একটা নারীর প্রতি যদি তোমার দৃষ্টি চলে যায় মনে করেন রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন দৃষ্টি আপনার নিচের দিকে হঠাৎ করে মাথাটা একটু উঠাইছেন সাথে সাথে একটা মেয়ের চেহারা আপনার দৃষ্টিতে পড়ে গেছে এবার আপনার জন্য উচিত হলো সাথে সাথে দৃষ্টি ফিরাইয়ে নিয়া খবরদার আবার দ্বিতীয়বার তার দিকে তাকাইবেন না আল্লাহ নবী এই নসিহতটা হযরত আলীকে বলছেন এই যে প্রথম দৃষ্টি যে তোমার চলে গেছে এই প্রথম দৃষ্টি আল্লাহ আখেরাতে তোমাকে ধরবে না কিন্তু ইচ্ছা করে শয়তানের ঢুকায় যদি তুমি আবার দ্বিতীয়বার তার দিকে তাকাও দেখি মেয়েটাকে কেমন দেখা যায় আল্লাহ নবী হযরত আলীকে বললেন এই দ্বিতীয়বার যদি তুমি আবার ইচ্ছা করে তাকাও কবরে তোমাকে সাইজ করা হবে চিন্তা করে দেখছে আর এখন তো আমাদের উরি আল্লাহ আরেকজনের রান্নাঘরে যাইয়া আরেকজনের স্ত্রীর সাথে গল্প করার অভ্যাস আছে আছে না নাই মোবাইলে তার সাথে কথা বলতে অনেক পছন্দ হয় অথচ শরীয়ত কি জানেন আপনি যদি আপনার বন্ধুকে ফোন দেন আপনার বন্ধু যদি বাড়িতে না থাকে ফোন যদি স্ত্রী রিসিভ করে আপনি পুরুষের জন্য উচিত মেয়ের কণ্ঠ পাওয়ার সাথে ফোন রেখে দেওয়া কিন্তু সমাজের মানুষ এখন হয়ে গেছে বিপরীত ফোন দিয়ে আরো ভালো ভালো করে কথা বলে দুষ্ট কই গেছে আর সাথে সাথে যদি আপনার বন্ধুর বউ আপনার ভাবি যদি আপনার সাথে একটু ভালো আলাপ করে তাহলে কিন্তু স্বামী রেখে আপনার প্রেমে পড়ে যাবে আর যদি একটু কর্কশ ভাষায় কথা বলেন আপনি কে ফোন দিছেন কাকে ফোন দিছেন রাখেন এটা তো জ্বালা আছে জ্বালা কি দোস্তর সাথে যখন দেখা হবে তখন বললে কি রে তুই একটা বউ আনছিস না খান্না আনছিস কার সাথে কেমনে কথা কইতে হয় এটাও জানে না আছে না নাই অথচ সে যে আপনার সাথে মোবাইলে কর্কশ ভাষায় কথা বলছে এটাই শরীয়ত এটাই কি শরীয়ত এই জন্য পর্দা করব পার্বত ইনশাল্লাহ এ নবীর উম্মতের দল সাবধান সূরা নূরে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم يا نبي أمتر دول الله پاک ما يا نبي کے جانائے دیتے سینے يا نبي شاب پروج در کے اپنی جانائیے دیں راستہ گھٹے جکھن کنو پروشنا چلوے تارا جنتا در درشتی نیچر دیکھ دیا ہاتے এবং তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে সাবধান এর নবীর উম্মত যালিকা আজকা লাহুম এটা তাদের জন্য পবিত্রতার একটা কারণ শুধুমাত্র আল্লাহ পাকে এতে পুরুষদের কথা বলছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জানাই দিছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না এ নবী আপনি আপনার মহিলা উম্মতিয়া যারা আছে তাদেরকে জানায় দেন তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তারাও যেন তাদের দৃষ্টি হেফাজত করে নিচের দিকে করে নেয় এবং তারাও যেন তাদের লজ্জা স্থানে হেফাজত করে এটাও মহিলাদের জন্য পবিত্রতার কারণ এ নবীর উম্মতের দল সাবধান হয়ে যান আল্লাহ পাক এই আয়াত কখন নাজিল করছেন وقل للمؤمنين يغضضن من أبصارهن يا نبي رمت الدار يا آيات الله تكون نزل كرسين الله رك بندا رستا دي هتسين
হঠাৎ করে তার সামনে একটা নারী পড়ে গেছে আল্লাহর ওই বান্দা নারীর দিকে তাকাইয়া সামনের দিকে হাঁটতেছে ইবা রাস্তার পাশে একটা ওয়াল ছিল আল্লাহর বান্দা ওই ওয়ালের সাথে বাড়ি লাগিয়ে নাক ফেটে রক্ত বের হয়ে গেছে সাথে সাথে আল্লাহর বান্দা কসম দিয়ে বলল খোদার কসম আমি এই রক্ত মুছব না যত সময় আমি আল্লাহর নবীকে না দেখাবো আল্লাহর বান্দা নাকের ভিতরে রক্ত নিয়া মায়ার দরবার মায়ার নবীর দরবারে হাজির ডাক দিয়ে বলে পায়গম্বর আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে একটা মেয়ে আমার দৃষ্টিতে পড়ে গেছে তার দিকে তাকাই আমি রাস্তায় হাঁটতেছি এবার হাঁটতে হাঁটতে একটা ওয়ালের সাথে গুতা লাগে আমার নাক ফেটে রক্ত বের হয়ে গেছে আমি কসম দিয়ে বলছি আমি এই রক্ত মুছব না যত সময় নবী আপনাকে না দেখাবো আল্লাহর নবী সাথে সাথে বললেন হাদা উকুবাতু জাম্বিকা এটা হলো তোর গুনাহের শাস্তি তুই তার দিকে তাকাই হাঁটছস